যেই পরিমাণ সম্পদ তুমি ধোকাবাজি কইরা, টাউলটামি পাল্টামি কইরা, টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা, যেই সম্পদ তুমি ভক্ষণ করছো, ব্যবহার করছো, তুমি সম্পদ গুছাইছ, ওই পরিমাণ সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যদি সরকারি ফান্ডের নিয়ে থাকো, সরকারি ফান্ড কোনো ব্যক্তির থেকে যদি নিয়ে থাকো, ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত, দশ বার না তুমি যদি পঞ্চাশ বার হজ করো, জাহান্নাম ছাড়া তোমার জায়গা হবে না। হাদিসের ভিতরে আছে ইল্লা বিল হক্কুলে বা ইল্লা বিল হক্কুলে বা ইল্লা বিল হক্কুলে বা। এই যে আমার বাজানদেরকে বলো, তাদের ইমান কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদী, নীল নদীর, আস্তে আস্তে আস্তে, নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল, একটা সময় পানি শুকিয়ে যাইত, আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেয়া লোকজন বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি হয়। পানি শুকিয়ে গেলে মানুষ সব শেষ, কিন্তু করা লাগবে কি, একটা সুন্দরী যুবতী, একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, বলি বলি বলুন সবাই। তাহলে নীল নদীর পানি জারি হইতো, চালু হইত। এখন ইসলাম যখন নাকি আমির মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক, তার আয়াতের ভিতরে যখন নীল নদী পরিচালনার দায়িত্ব এলাকা এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি? সুন্দর একটা জমিতে মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না? অকয় কি জায়েজ নাই? এখন দেখবে নেক্সট কিন্তু ফতুয়া বাড়ি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি, অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাই তৈরি, তাহলে একটা তো বলি দেওয়াই দেখবে। বর্তমানে একদল ভাই রয়েছে না, এই মিয়া বেপরদে মহিলা দুগুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায়, নাস্তা করে, মিটিং করে, আস্তে করে, ফটুয়ো দিয়ে করে না, না ফটুয়ো ছাড়া আস্তে কয় দেয়, তোর ফটুয়ো বাইরে দিচ্ছে না, তখন কইবি কি মন্দের ভালো, মন্দের বাংলাদেশে যদি মন্দের ভালো লাগে, ভালো আছে কোন দেশে? যেই দেশে বি সত্তর বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশে যদি মন্দের ভালো হয়, ভালো হইবে কোন দেশে? যে বলেন কথা ঠিক না ঠিক? এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে? এখন এলাকার গভর্নর, গভর্নর পানি শুকাইছে নদী, যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না, এখন করা কি? গভর্নরকে বলো কি এত ইসলামে যায় নাই, তাহলে করা লাগবে কি? মানুষ দিয়ে সব মরবে, বলে আমির এর কাছে জানা লাগবে। আমির মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পৌঁছাইল, আমির ঘটনা তুই। আমির বলে বলো কি একটা সুন্দরী মেয়ে জবাই দেবে, তার ভিতরে পানি আসবে, কথার কথা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়, আমার মালিকের ক্ষমতা কোথায়? আমির মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে, কি লেখে আল্লাহ মাফ করুক, আমাকে জুগে হইলে কইতো কি হুঁছে হুজুর বলে পাগল দাদি আসছা পাগল, নদীর কাছে চিঠি লেখে, হ্যাঁ পাগলামি না, ভালো পাগলামি না, এ নদীর কাছে চিঠি লেখে, এ নীল নদী তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট একশো চিঠি দিয়ে নদীর ভিতরে ফেলাইল, যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল, কথার কথা পানি ফালাইতে চিঠি দেরি সুম সুম কইরে পানি আইসা নীল নদ পরিপূর্ণ পানি, ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই, এর নাম হইল ইমান। কথা বুঝেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই আমাদের তোমাদেরকে পরীক্ষা করবই, করব পরীক্ষা পাস না কই,
ভেস্ট যাওয়ার কেউ আশা করিয়েন না, কথা ঠিক না বে? ঠিক। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি পারিগারের ব্যাপারে মালিকের হুকুম পালন করা লাগবে, সাহায্য চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আল্লাহর বান্দা ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আল্লাহ মাফ করুক, বর্তমানে অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক হাজি দেখা যায় সম্পদ বাড়াবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ কইরা চালায়। ইমান আছে যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সুদের সত্তরটার মতো গুণা, এর ভিতরে সত্য গুণা নাউজুবিল্লা ঘৃণা জমাবার জন্য, মায়ের সাথে অপকর্মের চেয়েও ঘৃণিত গুণা হলো সত্য গুণা। এত বড় ভয়াবহ গুণা সুদের, এই হারামে আরাম আছে? আপনাদের এলাকায় সুদ তো থাকারই কথা, আমাদের এলাকায়ও আছে। যেই করে সুদের সাথে জড়িত আমি পরীক্ষা করে দেখছি, একশোটার মধ্যে একশোটা অশান্তি, একেবারে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মেয়ে অন্তরে শান্তি হলে বড় শান্তি, কথা ঠিক না? আর ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন, এই যে সদিকিন ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসর করাইবেন, সিদ্দিকিনদের সঙ্গে হাসর করাইবেন, কি ঠিক না? তাহলে ব্যবসা ক্ষেত্রে আল্লাহ হুকুম আছে না? এ রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকে কিন্তু এই ভুলটা এখনো যায় না। আবার সব ওলামায়ে কেরাম আমরা ঠিক মতো আলোচনা আল্লাহ জানে করতে পারি কিনা তাও কইতে পারি না। এই অনেকে রাজনীতির ব্যাপারে মনে হয় ইসলামে নাই এরকম একটা ভাবই দেখায়, কথা ঠিক না বেটি? আমি বাজানদারকে সংক্ষেপে বলি, এই আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ পড়তে কইছে না প্রতিষ্ঠা করতে কইছে? করতে কইছে প্রতিষ্ঠা করতে কইছে। আচ্ছা এই জন্য আমরা নামাজ পড়ি না? তাহলে মালিক যে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআন কারিমীদের বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কি করো না? আল্লাহ বলছে তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এটা বলছে কি বলছে? দিন প্রতিষ্ঠা করো নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই যে আমাদেরকে যত গালি দানার যা করেন, আমরা রাজনীতি করি কে বুঝছেন? রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করি, কথা ঠিক কি এটা? এ আল্লাহর বান্দারা, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা, কথা ঠিক কি না? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তিক্রম থেকে কোনো দিক নাই। তাই দিন আসছে শুধু ব্যক্তি কেমনে চলবে এই এই যে শিক্ষা দেওয়ার জন্য না, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এই আন্তর্জাতিক ভাবে কিভাবে তোমার সম্পর্ক থাকবে, এর সব শিখাবার জন্য দিন আসে নাই? হ্যাঁ, ওই এক এই খ্রিস্টান না জানি বিজাতি এক মুসলমানকে প্রশ্ন করলো, তোমাদের নবী একেবারে নিম্ন মানের, একেবারে নিচু শ্রেণীর নবী, নাউজুবিল্লাহ কন্যা বলে তা কেমনে? বলে তা কেমন আমাদের নবীর নিম্ন শ্রেণী কি? বলে তোমাদের নবী পায়খানা প্রস্রাবে কেমনে যাইতে হয়, কি দোয়া পড়তে হয়, পায়খানা পায়খানা প্রস্রাব নিয়ে আলোচনা করে। তাহলে পায়খানা প্রস্রাবে কি একটা নিম্ন মানের জিনিস এইটা নিয়ে যে আলোচনা করে, তাহলে সে নিম্ন মানের লোক নাউজুবিল্লাহ। তখন মুসলমান বলতেছে কপাল ভরা, আমার নবী যে বিশ্ব নবী তার বাস্তব হলো এইটা। বলে তা কি? আমার নবী একেবারে নিচ থেকে নিয়ে ছোট থেকে ছোট, একেবারে উপর থেকে উপর, শেষ পর্যন্ত একেবারে কিভাবে মানুষটার দুনিয়া জিন্দিগি চালাবে এই সব বিষয়ের উপরে আমার নবী একটা শিক্ষা দিয়েছে। তাহলে যে সব বিষয়ে একটা শিক্ষা দেয় সে বিশ্ব নবী, এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আর ভাইদেরকে বলো, পর তাহলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা কি সুবুঝি না মেয়া? এই রাজনীতি পথ এটা যে একটা পিচ্ছিল পথ, কাটাযুক্ত পথ, এটা আমরা বুঝিনি আমি, এটা আমরা বুঝিনি।
আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 37 বছর বয়স পার হয়ে যাইতেছে, একটা এমপিও আমাদের দল থেকে সংসদে আছে? কথা কয় না। আমরা বুঝি দুই একটা এমপি একটু এদিকে দিকে চোখ ঘুরাইলে হ্যাঁ বুঝি ফাইন না ফাইন, আপনারা বুঝবেন তো আমি জানি, আপনারা তো বুঝবেন ইংরেজি কথা বলছেন। টাকার কথা বলে শত শত টাকা তো আল্লাহ রহমাতে আমনে দোয়ায় বলতে গেলে তো ইসলামী আন্দোলনের জন্য অন টু এত আপনারা বুঝবেন না, এত আল্লাহ রহমাতে আমি বুঝি, আমি জানি সব, কথা কি কইছে বুঝেন নাই? এই সাপ সাপ জানাইয়ে দিছি, রাজনীতি করি ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, কোন এমপির জন্য, কোন মন্ত্রিত্বের জন্য, কোন সম্মানের জন্য, কোন সম্পদের জন্য রাজনীতি করি না। আর ওই লোক দেখাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোন কাজ হবে না। আলোচনা করতেছিল তখন আমি বলতেছিলাম কিছুদিন আগে, আমি বলছি এখন যদি ঘোষণা করেন আপনি প্রধানমন্ত্রী, এই যদি এখন ঘোষণা করেন আমি কি প্রধানমন্ত্রী? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যে আমার দিলের হালত, প্রধানমন্ত্রী ঘোষণা করার পরও আল্লাহর রহমতে এক কিঞ্চিত মনে হয় নরচর হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলা পর দালে মা বন্ধুদেরকে বলবো, কারণ বোঝেন নাই? হ্যাঁ কোরআন কারিম সত্য আসতে কয়, এখন দুনিয়া সম্পর্কে একটু চিন্তা মোরাকাবা মানুষ করবে না, আখেরা সম্পর্কে একটু মোরাকাবা চিন্তা মানুষ করবে না? হাতে কাছে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নুমাইশ পর নজর হে বাদশার দলেরা, বড় লোক আমার বাজানরা, হে বড় বংশের আমার বাবারা, হে সৌন্দর্য বিভিন্ন কায়দায় সম্মানিত আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল বাজান, এত বড় শক্তি ধর দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বনিয়ে ছেলে ছেলে সন্তান গুলো ধৈরা ধৈরা জবাই করছিল, এত বড় শক্তিধর জালেম, আরে ওকে আমার মালিক দুনিয়া এত আরামে রাখছিল, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত এ ভিতরে একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখলো, ওর এত বড় পাওয়ার, আমার মালিক ওকে এমন ক্ষমতা দান করলো নীল দরিয়ার পানি ওর কথায় ভাটা জোয়ার হয়, আর ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যেই গাছের পাতা যেগুলো রোগের নিয়াত করে খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত, এত বড় শক্তি ধর যখন ওর হায়াতের বেড়া পার হইয়া গেল আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়ার পর আমার মালিক মারছে, জোরে বলো কথা ঠিক না বেঠি? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আরে মালিকের বেহেশত যাবে না, ওর কথিত নতুন বেহেশত তৈরি করলো, সাদ্দাতের বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল যাইয়া দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া আছে, এ বুড়াটা কে? বুড়া ডাক দিয়া বলে সাদ্দাতের আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য, আস্তে জানটা নিয়ে গেল ধকটা জমিনে পইরা রইল, কই সাদ্দাতের সম্পদ, কই সাদ্দাতের সম্মান, কই সাদ্দাতের বেহেশত, এখন তাকাইয়া দেখো সাদ্দাত ধরাশয়া দুনি দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে পইরা রইল, বাজার ইতিহাস পইরা দেখো তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান 2 জন অন্য জাতি, এর ভিতরে বাদশাহ সিকান্দার ইস্কান্দার বাদশাহ যাকে বলা হয় ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরাইয়া দাফন করিও, তিনি বল
বললেন, কেন? যে তামাম দুনিয়ার মানুষ দেখবে তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ বড়লোক আমার বাবারা, কার জন্য জীবন শেষ করতেছো? কোন দলের জন্য, কোন নেতা নেত্রীর জন্য? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজার আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এই ফরিদপুরের এলাকায় বড় ধনী মানুষ, সে যখন মারা গেল যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত উনিয়া মাসিদের বারান্দায় ফালাইয়া রাখলো, তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড়লোক আমার বাবারা, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার এই গরমে ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই, বাজানের আরে শত্রু মৃত্যুর কোনো শেষ নাই। এরকম করতে 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 হরদার একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে কোন দুনিয়ার পিছনে পড়ছো? হাতি আসছে তো দুনিয়া বে খবর, দুনিয়া কি নুমাইবার নজর। বাজা কিছুদিন আগে দেখছিলা এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার দাফন কাপড়ের ব্যবস্থা না কইরো তার লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। বাজান দুই ছেলে বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া করে, কার চেকে বেশি সম্পদ নেবে। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা দাপন কাপনের কোনো খবর নাই, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়া, কার জন্য সম্পদ রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহ ওয়ালা না হয়, সন্তান তোর জন্য তোর কবরের পাশে দুই হাত তৈলা দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না রে কপাল পোড়া। এ কবরের যাত্রী নাম, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিতাও করে, কিন্তু মুসলমান আমরাও করি, কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে মুখ ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু দুনিয়ায় টেকতে পারে নাই। আমরা মুসলমান জাতি গলা ফুলাইয়া বুক টান কইরা আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। ভালো কইরা মনকে বুঝাও, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর সে কপাল পুরার সারে জাহানে হইতে পারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু খুব চাকচিক্যময়,
বাজান জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার ভাই, আপনাদের কোন সময় সচরাচর আসেন না, এরকম সময় কেন আসলেন? আল্লাহ জিবরাইল আলাইহিসসালাম বলেন, আল্লাহর রাসূল আমার মালিক আমার বেহেশত জাহান্নাম দেখাইছে, ভিতরও দেখাইছে বাহির পাশও দেখাইছে। হে আল্লাহর রাসূল, বেহেশতের চতুর্পাশে কাটার বেড়াল, জাহান্নামের চতুর্পাশে মনোরম ফুলের বাগান। আরে আমার ভয় হয় আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা বেহেশতে যখন ঢোকা শুরু করবে, কাটার গুতা লাইগা শরীরা যায় নাকি আমার ভয় করে। আর জাহান্নামের চতুর্পাশে যেভাবে ফুলের বাগান তৈরি করা, এমন মনোরঞ্জন ওই বাগানে ঢুকলে আর বের নাও হইতে পারে, আমার ভয় করে। আরে এই কথা বইলে জিবরাইল আলাইহিসসালাম কান্দেন। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মালিকের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তারাও তো মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হইল? আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি হুকুম দেবে, এই জন্য আমি জিবরাইল কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা শোনার পরে কান্দে। তিনি মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেল? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, যে জাহান্নাম বেহেশতের বিবরণ দিয়েছে, ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান নামাজ না পড়া একটা মজা, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা, গান বাজনা অশ্লীলতা মাতুক বাড়ি সর্দারি চাঁদাবাজি টেন্ডারবাজি ক্ষমতা প্রয়োগ একটা মজা। বাজান ওই ফুলের বাগানে ফুল তোলো, খোদানা কাজটা যখন হায়াতের বেড়া পার হবে, মালিক ডাক দেয়াল, আজরাইল, আরে আমার বান্দা বান্দি বড় শখ করে বানাইছিলাম, আমার সমস্ত নেমাত ভোগ করছিল, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেমাত জিব্বা দিয়া কথা বলছে, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছে, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছে, আমার সমস্ত নেমাত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই। ও ভাই ও আজরাইল, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। জিবে আলাইহিসসালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরে বিচার লাম্বা লাম্বা কালো কালো গতগুলো পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিহ্ব বেরোইতে থাকবে। আর ওদিকে আলাইহিসসালাম এই সুরাতে আসবে, নাফরমানের রুটা 360 মকামে পালাপালি করতে থাকবে। আলাইহিসসালাম ডাক দিয়ে বলে, খাবিস, স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার মালিক তো তোকে দুইটা রাস্তা দেখাইয়া দিছিল, তুই আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুটাকে খপ করিয়া ধৈর্য টান মারবে, কলিজার রগ গুলা সেইরা সেইরা দিয়া চলে যাইবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কই তোমার বাপ, কই তোমার মা, কই তোমার আত্মীয় স্বজন, কই তোমার দলের নেতা নেত্রী, কই তোমার অমুক তমুক সমুখ, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, এখন তো কেউ নাই নাই নাই, সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফলাইয়া রাখবা, মাথার ভিতরে মাজার ভিতরে
পায়ের ভিতরে বাম দিবে। এ তাকাইয়া দেখ এরকম একদিন ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে। এখন মনকে ডাক দিয়া বলো রে মন মাথার বান্দে বুঝা গেল আর কোনদিন মাথা নার শক্তি নাই মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন উঠে বসার শক্তি না পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। হে আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, ওই দিন রাত্রি জন্য অপেক্ষায় থাকো, যেই ঘর তোমার জন্য তৈরি হবে ওই ঘরে তো বাতি নাই সাথীও নাই বিছানাও নাই বালিশ নাই সাথী সঙ্গী নাই। ওই ঘরের ভিতরে যখন রাগবে না ফরমার ডালের দিকে তাকাইবে দেখবে মাটি, বামে দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবে না। এখন নাফারমা দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে নেমুখারাম দুনিয়া স্বাধীনতা পাই আমার নেমাত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, দুনিয়ার স্বাধীনতা পাইয়াম তুই যে যেরকম আমাকে ভুইলা গেছিলি এইভাবে তোকে আমি ভুইলা গেল, তুই আমাকে শত শত বছর ডাকবি একবার আর তো ডাকে সারা দিব না। এক কবরের মাটি না ফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার এক পাজরে হাত দিলি অন্য পাজরে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতির হবে না। এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা আমিন। খাও গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন রে একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের আবা ছেলে কান্দবে মামা করে মেয়ে কান্দবে মামা করে জবাব তো আর মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে, মালিক ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে মরছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দে। আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে জোর করে কান্দ, সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উচিল এই মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা কারণে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ।
আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদের সবাই কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ কে কোন নিয়তে আত্মছে জানি না, আমাদের সবার দিলের নেক মাকসাদ পুরা করে দেন। এ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার, আল্লাহ ইসরায়েল সহ জালেমরা যারা জুলুম করতেছে ওদের নসিবে হেদায়েত তাকে হেদায়েত দেন, নালে আপনাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ তাম বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন ধৌ ধৌ জোর করে জ্বলছে, আল্লাহ শান্তিতে থেকে শান্তির ব্যবস্থা করে দেন। যারা আল্লাহ আল্লাহ যারা জুলুম করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দেন, নাহলে আপনাদেরকে ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।